সোহেল হাজারী বর্তমান সকালিয়াতির মাননীয় সাংসদ, আমি সোহেল হাজারী, আমি তোমার সাথে লেখাপড়া করেছি, তুমি কোথেকে কত রোগ নেতা হয়েছ, কর্মী হয়েছ আমরা জানি। এই সোহেল হাজারী এই লতিফ সিদ্দিকীর সম্পর্কে, সিদ্দিকীর পরিবার সম্পর্কে যখন একজন কর্মী হিসাবে, যখন একজন পিতার সম্পর্কে যখন বলে, লতিফ সিদ্দিকীকে লাল কার্ড দিয়ে দিচ্ছি না, রাজনীতিতে সম্মান শ্রদ্ধা থাকা উচিত। লতিফ সিদ্দিকী তোমার গুরুজন, তোমার পিতার তুল্য, তোমার রাজনৈতিক পিতা, আগে পরে অবশ্যই সোহেল হাজারী তোমাকে শ্রদ্ধা নিবেদন করে এই সিদ্দিকী পরিবারের নাম নিতে হবে। যদি এরপরে নাম নাও, তুমি সোহেল হাজারী অজু করে নাম নেবা সিদ্দিকী পরিবার সম্পর্ক দিলে। ভাই আমার প্রিয় ভাই বন্ধু, আমার চার দল করে যিনি একটি দলের জন্ম দিয়েছেন, কৃষক শ্রমিক জনতা লীগ, মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, এই কালিহাতির সন্তান, কালিহাতির মানুষ, আপনাদের প্রিয় মানুষ, প্রিয় সন্তান, তার সম্পর্কে কথা বলার দুঃসাহস আমার নেই। কারণ এটি হলো কাদের সিদ্দিকীর মাটি, লতিফ সিদ্দিকীর মাটি, মুরাদ সিদ্দিকীর মাটি, আজাদ সিদ্দিকীর মাটি, আপনাদের মাটি, মুক্তিযুদ্ধের মাটি এবং পবিত্র মাটি আমি মনে করি। আমি সখীপুর থেকে এসেছি আপনাদেরকে শুভেচ্ছা এবং সালাম এবং এই মাটিকে শ্রদ্ধা নিবেদন করতে। কেউ বায়ন বন্ধু আমার, আজকে কার পক্ষে বক্তব্য দেব, যে কাদের সিদ্দিকী 1971 সাল পর থেকে জীবন যৌবনের মায়া ত্যাগ করে সারা বাংলাদেশের মানুষের ভাগ্যের অধিকার আদায়ের লক্ষ্যে যিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, রাজনীতি করে যাচ্ছেন, সেই কাদের সিদ্দিকী সম্পর্কে আগে বলেছি, আমার বলার দুঃসাহস নাই প্রিয় ভাই বন্ধুরা আমার। আজকে দুঃখ হয়, কষ্ট হয়, কাদের সিদ্দিকীরা কখনো কোনো ভয় পাননি, কাদের সিদ্দিকীরা কখনো কোনো কাপুরুষ নন, কাদের সিদ্দিকীরা কখনো লড়ে যায়নি, ভয়ে যায়নি, কাদের সিদ্দিকীর হয়েছে জাতীয় চক্রান্তের শিকার, কাদের সিদ্দিকীর হয়েছে বাংলাদেশের রাজনৈতিক চক্রান্তের শিকার। ভাই বন্ধুরা আমার, সেই বঙ্গবীর কাদের সিদ্দিকী বৃত্তমের একজন কর্মী হিসাবে এবং তার দল আমি করতে পেরে আমি নিজেকে খুব ধন্যবাদ এবং সৌভাগ্যবান মনে করি। প্রিয় ভাই বন্ধুরা আমার, আপনাদের সন্তান, আজকে দুঃখ হয়, আফসোস হয়, কষ্ট হয়, সেই প্রিয় মানুষ, প্রিয় সন্তান, আমাদের সখীপুর বাসেলের জাতীয় সাবেক সাংসদ, আজকে তার বর্তমান সরকার শেখ হাসিনার সাথে রাজনৈতিক নীতি নৈতিকতার কারণে আজকে কাদের সিদ্দিকী অনেক দূরে রয়েছেন। যদি আজকে প্রশ্ন করা হয়, কয়েকদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যের মাধ্যমে বলেছে, আওয়ামী লীগের এত নেতা, এত কর্মী ছিল, যখন আমার পিতাকে হত্যা করা হয়েছিল, তখন ওই পিতার হত্যার লাশকে কখনো ছুতে যায়নি, কখনো প্রতিবাদ করতে পারেনি, তখন একমাত্র কাদের সিদ্দিকী, আপনাদের প্রিয় মানুষ, প্রিয় সন্তান, আমাদের মানুষ কাদের সিদ্দিকী তখন একমাত্র হত্যার প্রতিবাদ করেছিলেন বলেই আজকে আওয়ামী লীগ কলঙ্ক, বাংলাদেশ কলঙ্কমুক্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে প্রশ্ন করতে চাই, আপনি যখন বলেছিলেন এটাও সত্য, একমাত্র কাদের সিদ্দিকী প্রতিবাদ করেছিল, এটাও আপনার জানা উচিত, বলা উচিত। প্রিয় ভাই বন্ধু আমার, রাজনীতিতে কখনো ইতিহাসকে চাপা দামে রাখা যায় না, রাজনীতির ইতিহাস বড় কষ্ট, বড় নিষ্ঠুর, কাদের সিদ্দিকী অন্যায়ের প্রতিবাদ করে বলেই আজকে সেই রাজাকার 71-এর আল বদর, সেই সিদ্দিকী পরিবারের সাথে যারা আজকেও বিরোধিতা করে তারাও আজকে নেত্রীর সাথে পায়তারা করে চলছে। প্রিয় ভাই বন্ধু আমার, সিদ্দিকী পরিবার আছে বলেই শেখ পরিবার এখনও মাথা উঁচু করে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে রাজনীতি করে যাচ্ছেন, সিদ্দিকী পরিবার আছে বলেই আজকে সেই আওয়ামী লীগের ঐতিহ্য রয়েছে। কাদের সিদ্দিকী মানে লড়াই সংগ্রাম, কাদের সিদ্দিকী মানে বঙ্গবন্ধুর আদর্শ, কাদের সিদ্দিকী মানে বঙ্গবন্ধুর অস্তিত্ব আমি মনে করি। ভাই বন্ধু আমার, আগামী গত তেইশে ডিসেম্বর সেই কাদের সিদ্দিকীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি মনে করি, আপনারা বলেছেন ভাই এবং বোনকে ডেকেছে, বোন এবং ভাইকে ডেকেছে, না না, আমি মনে করি একজন শেখ হাসিনা, একজন কাদের সিদ্দিকী ডেকেছে, একজন আওয়ামী লীগের সভানেত্রী, একজন গামছা মার্কার প্রধান কাদের সিদ্দিকী ডেকেছে ভাইয়ের আমার। কারণ আগামী দিনে যে কঠিন নির্বাচন হবে,
কঠিন দেশের রাজনৈতিক চ্যালেঞ্জের নির্বাচনকে শেখ হাসিনাকে বৈতরণী পার করতে হবে। এই মুহূর্তে কাদের সিদ্দিকীর গামছা দরকার, এই মুহূর্তে কাদের সিদ্দিকীর দরকার বলে শেখ হাসিনা কাদের সিদ্দিকীকে আবারও মনে করছে। ভাই বন্ধুবান, বক্তব্য শেষ করব, অনেক কথা আগে বলেছি, এই মাটিতে দাঁড়িয়ে কাদের সিদ্দিকীর সম্পর্কে আমার বলার দুঃসাহস নাই, কিন্তু এটাও বলা যায় সোহেল হাজারি বর্তমান সকালিয়াতির মাননীয় সংসদ, আমি সোহেল হাজারি, আমি তোমার সাথে লেখাপড়া করেছি, তুমি কর্তৃকা কর্তৃক নেতা হয়েছ, কর্মী হয়েছ, আমরা জানি। এই সোহেল হাজারি, এই লতিফ সিদ্দিকীর সম্পর্কে, সিদ্দিকীর পরিবার সম্পর্কে যখন একজন কর্মী হিসাবে, যখন একজন পিতার সম্পর্কে যখন বলে লতিফ সিদ্দিকীকে লাল কার্ড দিয়ে দিচ্ছি, না, রাজনীতিতে সম্মান শ্রদ্ধা থাকা উচিত। লতিফ সিদ্দিকী তোমার গুরুজন, তোমার পিতার তুল্য, তোমার রাজনৈতিক পিতা, আগে পরে অবশ্যই সোহেল হাজারি তোমাকে শ্রদ্ধা নিবেদন করে এই সিদ্দিকী পরিবার নাম দিতে হবে। যদি এরপরে নাম নাও, তুমি সোহেল হাজারি অজু করে নাম দেবা সিদ্দিকী বাড়ির সম্পর্ক দিলাম। ভাই আমার প্রিয় ভাই বন্ধু, আমার আমরা এতদিন চুপ ছিলাম, কখনো বলি না, আজকেও কাদের সিদ্দিকী আমাদের সখীপুরে এসেছিলেন, কৃষিবিদ শওকত মোমেন সাধানের আজকে নবমতম মৃত্যুবার্ষিকীতে কাদের সিদ্দিকী কিন্তু সেই শওকত মোমেন সাধান এসেছিলেন, সকলের সাথে কথা বলেছেন, রাখে আল্লাহ মারেকে, জনগণ আছে, কাদের সিদ্দিকী আছে, আমরা আছি আপনাদের সাথে, চিন্তার কোনো কারণ নাই। একদম সূর্য উদিত হবে, সেই সূর্যের উদিতে আলোর মধ্যে আমরা নেতৃত্ব করব। আজকে যারা যুব আন্দোলনের কর্মী আছেন, নেতা আছেন, আপনাদের কাছে আমি আহ্বান করব, যাকে এই কমিটি দিবেন, যাকে এই সংগঠন দিবেন, আমার একটি কথা থাকবে, যারা দুর্দিনে, যারা পরিশ্রম করেন, যারা দুর্দিনে গামছা করেছেন, তার বাড়িতে হয়তো ঘর নাই, হয়তো 10টি টাকা খরচ করতে পারে না, কিন্তু তিনি সংগঠনমূলক কাজ করেন, তাকে নেতা বানাবেন, পকেট কমিটি বানিয়ে, ট্রাইকোট নেতা বানিয়ে আমাদের দলটাকে আরো নষ্ট করবেন না। যারা ত্যাগী, যারা পরিশ্রমী, তাদেরকে নেতা বানাবেন। যদি কাদের সিদ্দিকী সুদিন হয় আসতেই পারে, কিন্তু যারা নিবেদিত, নির্যাতিত, যারা জেল জুলুম হুলিয়াকে, আওয়ামী লীগকে তোয়াক্কা না করে গামছা মার্কাকে সুসংগঠিত করেছেন, তাদেরকে আজকে এই কমিটিতে নাম লেখাবেন, তাছাড়া পকেট কমিটি করবেন না। প্রিয় ভাই বন্ধুরা আমার, আমি আবার আমার সখীপুরের পক্ষ থেকে, সখীপুর উপজেলা কৃষক সমিতিদের পক্ষ থেকে, টাঙ্গাইল জেলা কৃষক সমিতিদের পক্ষ থেকে, গামছা মার্কার বঙ্গবীরের পক্ষ থেকে আজকে এত সুন্দর একটি যুব আন্দোলনের কমিটি করবেন এবং এত লোক হয়েছে, আমি নিজেও খুশি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কুদাবেশ, জয় বাংলা, জয় বঙ্গবীর কাজী প্রথম, জয় গামছার, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।